নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি নিয়ে এসেছি মাশরুমের মতো দেখতে মজাদার নাস্তা। দুটি কাঁচা আলু দিয়ে কম তেলে টেস্টি নাস্তা ঘরে বানানো যায়। ঘরে কম উপকরণ দিয়ে এই নাস্তাটি বানানো যায়, খেতেও দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দুটি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে চোপা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুকারে জল দিয়ে দিচ্ছি। টুকরো করা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবার নামিয়ে রেখেছি। এবার গরম অবস্থাতেই আমি একটি চামচের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে এটা আলুটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার একটা ছাঁকনি নিচ্ছি। ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ভালো করে এটাকে ছেনে নিচ্ছি, যাতে আলুর মধ্যে একটুও না মোটা অংশ থাকে। এইভাবে সমস্ত আলুটাকে ছেঁকে নিয়েছি। এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আধা আধা করে কর্নফ্লাওয়ারটাকে এখানে ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। এবার সবটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেখে নিচ্ছি। খুব অল্প 1 কি 2 চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে দইয়ের আকারে বানিয়ে নেব। দেখুন, দইয়ের আকারে বানিয়ে নিয়েছি। তেল নিয়েছি। তেলটাকে হাতের মধ্যে বুলিয়ে নিচ্ছি। আর বোতলটাকেও তেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার একটা লেচিকে নিয়ে হাতে গোল করে নিচ্ছি। নিয়ে একটু হালকা চেপে দিয়ে বোতল দিয়ে এইভাবে করে নিচ্ছি। দেখুন, আরেকটা করে নিচ্ছি। এইভাবে আপনারা করবেন। দিয়ে এইভাবে হালকা চাপ দিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, মাশরুমের মতো। এইভাবে সবগুলোকে করে নিয়েছি। কড়াইয়ে জল চাপিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা একটা করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন দেখুন, তলায় বসে আছে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে, উপরে ভেসে যাবে। দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য উপরে ভেসে গেছে। এইভাবে 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট সেদ্ধ করব। করার পর এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এগুলো সম্পূর্ণ ডুবে যাবে, তাহলে জানবেন এগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। এইবার ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। এবার 1 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। 2 চামচ টমেটো সস, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, চিনিকে গুঁড়িয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। সসেও নুন দেওয়া ছিল, আর আমার আলু যে তৈরি করেছিলাম মাশরুমের মতো, ওতেও নুন দেওয়া ছিল। তাই অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেল পোটাটো মাশরুম। কোরিয়ানরা এগুলা খেতে খুবই পছন্দ করে। বাঙালিরাও নাস্তা হিসাবে খেতে খুবই ভালোবাসে। এটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। বিকেলের ও সকালের নাস্তা হিসাবে
চটপট করে বানিয়ে নেওয়া যায়। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব